ধারাবাহিকতার স্বাক্ষর রেখে এবছর অস্ট্রেলিয়ার সিডনিতে ওমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়ার আয়োজনে উদযাপিত হয় বিশ্ব নারী দিবস 2024। ব্যাংকস্টাউন অ্যাম্পোরিয়াম ফাংশন সেন্টারে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার নানান সেক্টরের সফল বাংলাদেশি নারী ও উদ্যোক্তা। ওমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কাউন্সিলর সাজেদা আক্তার সঞ্জিদা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মাস্টার শায়ান জামানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রথম প্রজন্মের ছয়জন সফল বাংলাদেশি নারীকে কমিউনিটিতে তাদের অবদান ও কঠোর পরিশ্রমের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন ডক্টর নাহিদ সায়মা, ডক্টর রকিয়া ফকির কেয়া, ডক্টর নাজমুন নাহার, ডক্টর লাভলি রহমান, ডক্টর রুম্মানা আফরিন ও তসলিমা রহমান মুমু। মাননীয় স্কট ফার্লো MLC, ডেপুটি মেয়র রাচেল হরিকা, প্রাক্তন MP ওয়েন্ডি লিন্ডসে এবং লিবারেল উমেন্স কাউন্সিলর সভাপতি বেরেনিস ওয়াকার মূল্যবান বক্তব্য দেন। অনুষ্ঠানে ক্রিস ফুচার কোলসের নেতৃত্বে ব্যতিক্রমী সেলফ ডিফেন্স স্টে সেফ অস্ট্রেলিয়া শো প্রদর্শিত হয়। বাংলাদেশ সরকারের সিডনিস্থ কনসুল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাননীয় মন্ত্রী ডক্টর মার্ক কোরে, ডেপুটি মেয়র কাউন্সিলর মাসুদ খলিল, কাউন্সিলর মেয়র বিলাল হায়েক, ডেভিড কোলম্যান MP অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য দেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সম্মানিত অতিথিরা দ্বিতীয় প্রজন্মের আরও ছয়জন মনোনীত সফল নারীকে তাদের সাফল্য এবং অস্ট্রেলিয়ায় তাদের অবদানের জন্য প্রশংসার প্রতীক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। ক্রেস্ট প্রাপ্তরা হলেন সারা আহমেদ, এশা লামিয়া রহমান, ডক্টর ফাবিহা সিদ্দিক, তাসনিয়া আলম হান্নান, তানজিম খান এবং নাবিলা আফ্রিদা স্রোতসিনী। অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন কমিউনিটির প্রায় 200+ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন, যাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সাংগঠনিক নেতৃবৃন্দ, সরকারি নেতৃবৃন্দ, পেশাজীবী এবং সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।